জীবনটা এরকম, আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কাজেই কবি বলেছে, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যতীত বেদন বুঝিতে না পারে, কবু আসিবে সে ধ্বংসিনী যারে বুঝিবে সে কি, সে কি যাতনা বিশেষ। যার কেউ হারায় নাই সে হারানো যন্ত্রণা বোঝে না, আর যার কিছু না কিছু হারিয়েছে সেই বোঝে যে হারানো যন্ত্রণাটা কত কঠিন। তো আমরা কেউ থাকবো না এই পৃথিবীতে, একদিন সবাই আমরা চলে যাব, তাই আমার এখানে আরেকটি গান। আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়ার কেউ রইল না রে, কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়ার কেউ রইল না রে, কেউ দুঃখ গেল না রে, কাঁদতে কাঁদতে জনম গেল সুখ হইল না রে,
দেখতে আমার মরাই ভালোবি কাদায় অনন্তকাল কাদায়, মৃত্যুর আগ পর্যন্ত ওই স্মৃতিগুলা যখন বুকের মাঝে আস্তে 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 জেগে ওঠে, ওই মানুষটা দেখবেন নীরবে একা একা যখন একাকি থাকে, বুবা মানুষেও কিন্তু কান্না করে, বুবায় প্রকাশ করতে পারে না। আজকে আতাউরের মনেও কিন্তু ব্যথা আছে, ও কিন্তু প্রকাশ করতে পারছে না। গুমরে গুমরে বুবা কান্নার মতো ভিতরটা কাঁদতে কাঁদতে ঝাঁসরা হয়ে গেছে। ওই স্মৃতি, ছোট সময় যখন বাবা বেঁচে ছিল হাতে ধরে হাটে নিয়ে যাইতো, মজা কিনা এনে সন্তানের হাতে দিয়ে বাবাই কুলে নিয়ে মুখে গালে কপালে চুমা খাইতো। আজকে সেই বাবা রাস্তার ধারে পড়ে আছে, ছেলে ওই রাস্তা দিয়ে যায় কিন্তু বাবায় ডাক দিয়ে কয় না, আতাউর তুমি একবার আমার কাছে আসো বাবা, ডাক দিয়ে বলে না। তাই জুরার সাথী যার হারিয়ে গেছে, যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব জাকির ভাই, আজও সেই স্মৃতি মনে জাগে যে কখন যেন এই পৃথিবী ছেড়ে চলে যায়, কারণ সাথী অনেক বিদায় নিয়ে চলে গেছে। জুরার সাথী হিসাবে অসীম দাস বাউলের সাথে গান করলাম, অনেক গান করেছি, হঠাৎ করে যখন জানতে পারলাম যে সে চলে গেছে, আহা, এই যে একটা দুঃখ একটা যন্ত্রণা, একদিন তো আমরাও এইভাবে নিঃশেষ হয়ে যাব, তখন শুধু স্মৃতিগুলি থাকবে। আমার আতাউর বাজান যদি বেঁচে থাকে আমি চলে যাই, ওই বাবুল সরকার বাবুল সরকার কয়ে সেদিন দুটি চোখের অশ্রু প্লাবিত করবে, সেই মা হারানোর যন্ত্রণা, বাবা হারানোর যন্ত্রণা,
সবচাইতে কঠিন ভাবে কাদায় যার মুর্শিদ হারিয়ে গেছে, সেই মুর্শিদ হারানো যন্ত্রণা যে কত ভয়াবহ যন্ত্রণা, যার হারাই নাই বাবা সেই মুর্শিদ হারানো ব্যথা এই পৃথিবীতে বুঝাইতে পারে না বা বুঝতেও পারে না। মুর্শিদ হারা যন্ত্রণা যে কত ভয়ঙ্কর। আজ আমার আতর বাজান তার সাথী হারা হয়ে, তার জন্মদাতা বাবাকে হারিয়ে পাগলের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরে এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু সেই বাবার সান্ত্বনা আর কেউ দিতে পারে না। মায়ের সান্ত্বনা বাবার সান্ত্বনা কেউ বাবা এই পৃথিবীতে দিতে পারে না। তাই বলেছে আমার একে একে সবাই রে কেন বাসার চাইতে আমার মরাই ভালো রে, আমার আমার কেউ রইল না